করুণা সাগ পদ করিব প্র এ জন্মে জয় বুলে গুরু কহিও বুঝাই অজ্ঞাত বাস পাণ্ডবে ও কেনেকৈ কয়
আৰু জানিবলৈ ইচ্ছা মোৰ ও লাগিছে মনত গুৰুদেৱ এই কথা গুৰুদেৱ ও কহিওৱা এই কথা শুনি মুনিবরে হাহিবে লাগিলা জন্মে জয়ক চাই পাছে ও কহিবে পাখাই হারি পঞ্চ পাণ্ডব ও বনে চলি গইলা এই বারো বছর বনর মাজত ও নিকার ভূন আজি কালি করি পাণ্ডবর বারো বছর পূর্ণ হইলা এই অজ্ঞাতবাস পাণ্ডবর ও সমাগত সারি ভাতৃ কই ও কথায় ক কৌমই ও শুনা কান পাতি এক পরায় আমার ও হবা
সুখে দুখে আমার বারো বছর অতিবাহিত হই গল হই গল। অহাকালির পরা আমার অজ্ঞাতবাস আরম্ভ হব, সেয়েহে মই মনে মনে ভাবিছো যে আমি আটাইয়ে মিলি মৎস্য দেশত আত্মগোপন করিম আমি সেই বিরাট রজার ঘরে। ওই অজ্ঞাতবাস কেনেকৈ কটাবা ভাতৃগণ, শুনা হবে মোহৰ বচন, শুনা হবে মোহৰ বচন। বল্লভ নামে ও থাকি বা ভীম ও রান্ধনি ঘর, আর ভাই অর্জুন দাদা বৃহ নলা নাম লই নপুংখ কই নপুংখ কই রাজকইনাক থাকি বা গই নিত্য শিকাই। অনুকূল সহদেব থাকিবা গরু ঘোড়া রুখী, দ্রৌপদী থাকিবা খুদে স্নার হইয়া দাসী, অনুকূল সহদেব থাকিবা গরু ঘোড়া রুখী, দ্রৌপদী থাকিবা খুদে স্নার হইয়া দাসী। এনেকৈ প্রত্যেককে ও দিলন্ত বুঝা, ও কত রাতের মূরত পাশে কত রাতের মূরত পাশে জুঠি স্থিরর নাম কঙ্ক, ভীমর নাম বল্লভ, অর্জুনর নাম বৃহন নলা, দ্রৌপদীর নাম হৈরন্ধি, অনুকূলর নাম গন্ধি, মহাদেবর নাম তন্ত্রী, সদ্ম সদ্ম নাম লইয়া চলি গইলা ভিখারী জমনে, রজনী প্রভাত ভইলা পক্ষীগণ ডাক দিলা, পাইলা গই বিরাট নাম কঙ্ক, বিমর নাম
একো একো চলি গইলা ও বিরাট রজার পাণ্ডব বুলি কোনে ও চিনি বনোৱাৰে পাণ্ডব বুলি কোনেও চিনি বনোৱাৰে আৰু এইফালে পাণ্ডৱৰ অজ্ঞাত বাসৰ কথা শুনি দুৰ্যোধন দুট গণক চাই পাছে বুলিলা বচন অ শুনা 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 দুট গণ মোহৰ বচন পাণ্ডৱ গণ ক'ত আছে বিচাৰি যোৱা আৰু পাণ্ডৱ গণ ক'ত আছে বিচাৰি যোৱা যোৱা হবে তীখ খুনা 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 দুট গান ও পাণ্ডৱ গণ ক'ত আছে বিচাৰি যোৱা পাণ্ডৱ গণ ক'ত আছে বিচাৰি যোৱা গৈ যোৱা হবে তীখত এয়া যে মোৰ অৱসান বনে বনে হবে বিচাৰি ফুৰিবা বনে বনে হবে বিচাৰি ফুৰিবা শীঘ্ৰ পৰি হবে খবৰ আনিবা শীঘ্ৰ পৰি হবে খবৰ আনিবা আৰু শুনা তোমালোকে যদি পাণ্ডৱৰ সম্ভেদ দিব পাৰা নহয় বহু ধন ৰত্ন পাবা বহু ধন ৰত্ন পাবা বচনে মন্ত্রী গণে ও পাণ্ডব বিচারি ফুরে বনে বনে রজার বসনে বিচারি বিচারি হবে ভাগরি পড়িলা স্বর্গ মৈত্য পাতাল ত্রিভুবন ভ্রমিলা কোনস্থলে পাণ্ডবর সন্ধান না পাইলা ও কোন স্থানে পাণ্ডবর সন্ধান না পাইলা কথা শুনি দুর্যোধন ক্রোধত এই দুট গণক চাই পাছে দুট গণক চাই পাছে হয় মূর্খ হত এ বাজি গরু পুহিলে দুগ্ধ নোলাই মিছামিচিত হত মিছামিচিত হত ও রাইজ দুর্যোধনের কথা আমি ইমানতে থাকি।
পাণ্ডবে কি করিলা? সুখে দুখে থাকে পাণ্ডবী রাত রজার ঘরে ও আসিলু মই রাজ ভোগ খাই এতিয়া আসু মই আনর দাসী হই হাজি আমার জুই লগাই দিলা বিরাট রজার ঘর দ্রৌপদীর কি অথন্তর ঘটিছিল? ও কিস কনা মত আসিল বিরাটর সুর খালি মরম করি দ্রৌপদী কমাটি
করম প্রিয়ে তোমাক জানিবা নিশ্চয় বলিয়া হই গল তোমার রূপ দেখি থাকিব নোৱাৰো বলিয়া হই গল দাখির কামাখা এৰি ৰাজৰাণী তুমি হোৱা বিয়া পৰম প্ৰিয়ে তোমাক জানিবা নিশ্চয় তেতিয়া দ্রৌপদীয় কয় শুনি কি পঞ্চস্বামী আছে মোর জগতে বিখ্যাত পঞ্চস্বামী এতিয়াই কইলে তো করিব স্কন্ধ পায় ঠিক কলা তোমার পঞ্চস্বামী আছে এইটো আকো কেনেকুয়া কথা এজনী নারীর পঞ্চস্বামী হে আগর স্বামীর কথা তুমি ও মনের পড়া গলে মালা দিয়া তুমি স্বামী বরণ করা এই গলে মালা দিয়া তুমি স্বামী বরণ করা এই রাহুন্দরী যদি তুমি মোর লগত বিয়া হওয়া তেনেহলে তুমি পরম সুখী হবা হুয়াসন হেরা তুমি এই কথা সন্মত নে নাই মই তোমা কি করিম জানা ও কান্ধ তুলি তুলি মই সদাই পূজা বনিম লাগিলে ভরি দুখন মই ধুয়াই দি কান্ধ তুলি তুলি মই সদাই পূজা বনিম লাগিলে ভরি দুখন মই ধুয়াই দি রন্ধা বঢ়া সকলবুর মই করি দিম লাগিলে তোমার মেখেলা মই ধুই দি শুনা সুন্দরী তোমার যদি সচা হয়ে মোক ভাল লাগিছে তুমি এটা কাম করা ও আজি রাতি ও নিত্য খালে ও যাবা তুমি অকল হরে কথা শুনি দ্রৌপদীর খং উঠি গইলা কৃষকক চাই পাশে কহিবে লাগিলা মই কিন্তু বারে বারে কই আছো পঞ্চস্বামী আছে মোর জগতে বিখ্যাত এতিয়াই কই দিলে তোক করিব স্কন্ধ পাত ও এইবার কৃষকর ও খং উঠি গইলা মহাকুধে দ্রৌপদী লাঠি খাই দ্রৌপদী বাগরি পরিলা ও বাগরি পরিলা মনে মনে নারায়ণ স্তুতি আরম্ভিলা মনে মনে নারায়ণ স্তুতি আরম্ভিলা ও বারে বারে প্রভু কিয়
ফলত মোর এনে হইছে ওয়া কথা দ্রৌপদীর সহ্য নহ ও কান্দি কান্দি ভীমর আগত কান্দি কান্দি ভীমর আগত স্বামী ও স্বামী শুনা কর্ণ ভরি পড়াবলৈ মোক কইবারে অমান্তি হলো বাবেই পদাঘাত করে অমান্তি হলো বাবেই পদাঘাত করে কি কলা প্রিয়ে কিসকে তোমাক পদাঘাত করিছে তথাপিতু ধৈর্য ধরা প্রিয়ে আই অজ্ঞাত বাক খাটি আছো আমি বিরাট রজার ঘরে পাণ্ডব বুলি কোনেও আমাক যাতে চিনিব নোৱাৰে উনা কান্দিব প্ৰিয়ে তুমি নকৰিবা ভয় আজি ৰাতি প্ৰিয়ে তাক শুনিবি কুদৰ দ্ৰৌপদীৰ বচন শুনিবি
প্রিয়ে কিসকে তোমাক আজি নৃত্যশালে যাবলে লগ ধরেছে নহয় জানো, সুন্দর সুযোগ মিলিছে। ও জুয়া প্রিয়ে জুয়া গই কিসক পোয়া গই, আজি রাতি অকল খরে যাব তুমি নৃত্যশালে, এই কথা পোয়া গই কিসকর আগত গো। কথা শুনি দ্রৌপদীয়ে রন্ধন আরম্ভ, স্বামী মই এনেকুৱা কাম বাৰু কেনেকৈ কৰিম? ঠিক আছে, ও হেন কালে কিসক দেখিবা পাইলা, কৃষকক দেখি দ্রৌপদী ও রই নাথা, ও কৃষকক চাই পাছে ও শুনা শুনা কৃষক তুমি ওই আমার অবসন, এটা কাম করা, যদি তুমি সঁচাকৈ আমাক ভাল পাইছা আর দুভাগ রাতি অকল হরে কথা শুনি কৃষকর আনন্দ মিলিলা, মনে মনে কৃষকে ভাবিবে লাগিলা, বিয়া করোয়া খামুর পূরণ হয়ে যাব, এক পেলে আজি কিন্তু মই খুদাই নেরিব, এদিন অন্তরে গই পাছে সূর্য অস্ত, কাল সন্ধ্যা কৃষকর সমাগত হইলা, কাল সন্ধ্যা কৃষকর সমাগত হইলা, ও আজি আনন্দর সীমা না,
পান করি কি সব নিচে সুন্দরী পামাজি নিত হালে মই মোর সম ভাগ্য পান্নায়ে এনেকৈ সুন্দরী পোৱাৰ আশাত কৃষকে সুৰা পান কৰি গৈ 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 সৌ নিত্য গৃহত উপস্থিত হলগৈ। আৰু আনফালে নিত্যশালত কৃষকৰ বাবে কোনে অপেক্ষা কৰি আছিল? সোণাৰীৰ সাজে ও বহি আছে বিৰবি কুদৰে মহানন্দে বহি আছে কৃষকৰ কাৰণে ধলম পলম করি কৃষক মই বিৰাট ৰজাৰ খুৰখালী। মই যদি এনেকৈ নাৰী এজনীৰ লগত এই কথাটোত কথা পাতি থকা দেখা পাই আনবিলাক মানুহে মোৰ বদনাম উলিয়াই দিব, বদনাম বদনাম আই বদনাম উলিয়াই দিব। আই ৰবা ও ভিতৰৰ পৰা দুৱাৰ বন্ধ কৰি দিলা সুন্দরী তোমাক মই বিচারিব সুন্দরী মোর বুকুর মেজলে এ সুন্দরী সুন্দরী বুলি ও হাত ধো আকো দেখি ভীমসেনে এচৰ মাৰিলা আকো দেখি ভীমসেনে এচৰ মাৰিলা সুন্দৰী তুমি মোক স্বৰ সোধাই দিলা সুন্দৰী হে তুমি কিন্তু বেছ অভিমানী দেই হা তুমি মোক তুমি তুমি কিন্তু বেছ অভিমানী সুন্দৰী অকণমান পলম হোৱাৰ বাবেই তুমি মোক ইমান খং কৰিছা কিন্তু শুনা তুমি যদি মোক চৰটো মাৰি দিছা মই কিন্তু তোমাক অকণো বেয়া পোৱা নাই অ সুন্দৰী আহা এ আহা আহা বুলি সুন্দৰী কে অ সাৱতী ধো মহাকুধে বৃকুদৰে এ মহাকুধে বৃকুদৰে ও ভীমে বোলে কৃষক তয়ে ও হে চিনি নাপামো
কালজম বহি আছো দেখুৱাই দিম তোকে ভীমে বোলে কি শক্ত হয়ে খাতি আছো বিরাট রজার ঘরে ভীমে বলে কি সব কয় অত্যাচার করা তয় দ্রৌপদীর উপরে ভীমে বলে কি সব কয় ও হে চিনি না পামো কাল জম বহি আছো দেখুয়াই নিম তোকে ভীমে বলে কি সব কয় এ ভীমর আতাহত কি সকর ও নিশা ফাতি কইলা ও ভীমর সঙ্গে কিসকে ভীমর সঙ্গে কিসকে ও যুদ্ধ করে প্রিকুদরে ও কিসকর লগতে এই দুখন হাতেরে মোর মরমর ভারজা দ্রৌপদীক স্পর্শ করিব বিচারিছিলি এ দুই হাতত ধরি ভীমে ও ঘুরাইবে লাগিলা দুই হাত দুই ফালে আর এক ভরি ধরি ভীমে ও ঘুরাই বেলা শূন্যতে কিসকে জীবনতে দিলা ও শূন্যতে কিসকে জীবনতে দিলা আর ধমহ কই কিসক ও ভূমি টপু
ওই অনন্তরে শুনক পাছে সেই সময়ত ভীমসেন খঙত ইমানেই অগ্নিশর্মা হয়ে আছিল কৃষকৰ মৃতদেহৰ ওপৰত ভীমে কত কি অত্যাচাৰ চলাইছিল এই চিঙা হাত চিঙা ভৰি ও দেহত সুমায় ও দেখিবলৈ সি কুকুৰা মিতি হৈলা ও দেখিবলৈ সি কুকুৰা মিতি হৈলা আৰু এই কথা ভীমসেনে ও যুধিষ্ঠিৰক ও ভাবি চিন্তি যুধিষ্ঠিৰে ভাবি চিন্তি যুধিষ্ঠিৰে বোপা ভীম বৰ ভাল কাম নকৰিলোঁ অজ্ঞাত বাস খাটি আছো আমি এই বিৰাট ৰজাৰ ঘৰে পাণ্ডৱ বুলি কোনেও যাতে আমাক চিনিব নোৱাৰে কিয়নো অজ্ঞাত বাস শেষ হ'বলৈ আৰু বেছিদিন নাই আৰু শুনা ভীম কৃষকক বধ কৰিব পৰা বীৰ তোমাক বাহিৰে আন কোনো নাই এই কথা যদি প্ৰচাৰ হৈ যায় বৰ ডাঙৰ কথা হ'ব গতিকে তুমি এটা কাম কৰা বোপা কৃষকৰ মৃতদেহ এতিয়াই সৌসাগৰত পেলাই থৈ অহা এ তাৰ পাছত ভীমসেন ৰৈ নাথা ও কৃষকৰ মৃতদেহ সাগৰত পেলাইলা ও কৃষকৰ মৃতদেহ সাগৰত পেলাইলা কৃষক মরি গইলা পাশে কোনে না জানিলা ও জন্মে জয়ে বৈখন পায় ন কহিবে লাগিলা ও জন্মে জয়ে বৈখন পায় ন কহিবে লাগিলা গুরুদেব কচোন বোপা কৃষক বোধ হল গম পালো কিন্তু এটা কথাহে বুঝি নাপালো গুরুদেব কচোন কি কথা তোমার ও একে সমান বীর আছিল ভীম আর কৃষক নহয় না গুরুদেব কিন্তু ও ভীমর হাত কৃষকীয় হইলা নিধন এই কথা গুরু আমা ও কহি বুঝাই ও কহি বেলা গিলা পাছে জন্মে জয়ক চাই ও কহি বেলা গিলা পাছে জন্মে জয়ক তেনেহলে শুনা ৰজা তুমি বৰ সুন্দৰ প্ৰশ্ন কৰিলা মোক ও যি পুৰুষে পৰৰ নাৰী যাই জমর ঘর কহিবে লাগে
যে পালালে রজা জন্মে জয়, যে পুরুষে পর নারী প্রহার করে, যে পুরুষে পর নারী অত্যাচার করে, সেই পুরুষে অল্পকালে জমর ঘরলৈ গতি করে। কৃষকরও একই দশা হল, অহা হইয়া নারী দ্রৌপদীক পদাঘাত করার বাবে কৃষকে আর বেশিদিন খাব নোৱাৰিলে, অল্পকালতে কৃষক জমঘরলৈ গতি করিলে। এতিয়া বুঝি পালানে রজা জন্মে যায়? পালো গুরুদেব, পালো, সকলো বুঝি পালো। ও রাম নারায়ণ হরি, ও প্রভু নারায়ণ হে, ধরো সরানত হরিয়।
তুমি প্র